আসসালামু আলাইকুম এরওয়ান আমাদের অনেকেরই কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল নাম নিয়ে বিশাল ঝামেলা বাঁধে আর যার কারণে আমরা অনেক কিছুতে আসলে ভুল করে ফেলি তো আজকে এই শর্ট টিউটোরিয়ালে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব জানবো কোনটা আনকাউন্টেবল নন কোনটা কাউন্টেবল নন এবং কেন সো একদম সোজা কথা বলতে গেলে কাউন্টেবল নাম হচ্ছে যে নামগুলোকে আমরা আসলে গুনতে পারি যে নামগুলোকে গণনা করা যায় যেমন আমরা চেয়ার টেবিল গুনতে পারি এসবগুলো কাউন্টেবল নাম আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে গুনতে পারি কাউন্টেবল নাম একটা ক্লাসে কতটা স্টুডেন্ট আছে আমরা তার গুনতে পারি তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য সব কাউন্টেবল নাম তাহলে যেই সব জিনিসকে গোনা যায় আমরা সেগুলোকে কি বলি সেগুলোকে আমরা বলি কাউন্টেবল নাম আর যে নামগুলোকে গণনা করা যায় না আরেকটা ক্ষেত্র আছে গণনা করা গেলেও গণনা করা হয় না সেগুলোকে আমরা বলে থাকি আনকাউন্টেবল নাউন তো গণনা করা যায় না কাকে কাকে যেমন আমরা পানি বলতে পারি তেল বলতে পারি অয়েল ওয়াটার তারপর আমরা লাভ হ্যাপিনেস এইসব বলতে পারি কখনো কাউন্ট করা যায় না তাই না গোনা যায় না সো এই জিনিসগুলোকে আমরা কি বলছি এগুলোকে আমরা বলছি আনকাউন্টেবল নাউন আর কি বলেছিলাম যে কিছু নাম আছে গণনা করা গেলেও গণনা করা হয় না সেগুলো আনকাউন্টেবল নাম তো এদের মাঝে কি কি আছে যেমন হচ্ছে চাল ডাল আছে মাথার চুল আছে যেগুলোকে চাইলে হয়তো একটা দুইটা করে গোনা যায় কিন্তু আমরা আসলে কখন এদেরকে গুনি না আমরা এদেরকে যে একটা পরিমাপ দিয়ে হয়তো বলি এক কেজি দুই কেজি এভাবে সো গণনা করা যায় না গণনা করা গেলেও গণনা করা হয় না তাদেরকে আমরা বলি হচ্ছে আনকাউন্টেবল নাম এবার একটা ক্ষেত্র আছে সেটা হচ্ছে আনকাউন্টেবল নামগুলো সবসময় সিঙ্গুলার তার মানে আমরা যদি কোনো একটা সেন্টেন্সে আনকাউন্টেবল নান ব্যবহার করি তারপরের ভার্ডটা কিন্তু আমাদের সবসময় সিঙ্গুলার রাখতে হবে ফর এক্সাম্পল আমরা বলি অয়েল ইজ ইম্পর্টেন্ট ফর কুকিং ওয়াটার ইজ ইসেন্সিয়াল ফর আওয়ার লিভিং ইয়ার হেয়ার ইজ বিউটিফুল সো এরকম করে কিন্তু আমরা খেয়াল করবো যে সবগুলো আনকাউন্টেবল নাউনেই যেন আমাদের সিঙ্গুলার থাকে কারণ আনকাউন্টেবল নাউনকে যেহেতু গোনা যায় না এদেরকে আসলে আমরা সিঙ্গুলার প্লুরালেও ভেদাভেদ করতে পাই না সো এই তথ্যগুলো যদি আমরা মাথায় রাখি আমার মনে হয় এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না আরেকটা যেগুলি আমরা ভুল করি তা হচ্ছে মিনি এবং মাছে তো এটার সাথে আসলে কাউন্টেবল আনকাউন্টেবলের একটা ব্যাপার স্যাপার রয়েছে যখন আমরা কোনো কাউন্টেবল নাউন অনেকগুলো বোঝাতে চাই তখন আমরা ব্যবহার করি মিনি ফর এক্সাম্পল দেয়ার আর মেনি স্টুডেন্টস অথবা I have many ফ্রেন্ডস আর যখন আমরা কোনো আনকাউন্টেবল নানের কথা বলি অনেকগুলো অনেক পরিমাণ বোঝাতে চাই তখন আমরা ব্যবহার করি মাছ ফর এক্সাম্পল দেয়ার ইজ মাছ ওয়াটার অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ মাছ রাইস ইন দ্য ভট জাস্ট লাইক দ্যাট সো ওয়েল এভরি ওয়ান স্টে ব্লেস্ট ডোন্ট ফোর টু শেয়ার দিস লেসন উইথ অল ফ্রেন্ডস অ্যান্ড সি